হ্যালো বন্ধুরা, আমরা স্মার্টফোন তো সবাই ব্যবহার করি, কিন্তু আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এমন পাঁচটি অ্যাপস যেটি আপনার মোবাইলে ভালো তো একদমই করে না, উপরন্তু মোবাইলের ক্ষতি করে দেয়। তো সেগুলো অবশ্যই আপনার ডিলিট করা এখনই দরকার। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি অ্যাপস সম্পর্কে। প্রথম যেটার কথা বলবো সেটা হচ্ছে ইউসি ব্রাউজার। ইউসি ব্রাউজার আমাদের ফোনের IMEI নাম্বার ট্র্যাক করে এবং আমাদের ফোনের সমস্ত ডেটা অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়, মানে এক ধরনের চুরি করে। তো আপনার ফোনে যদি ইউসি ব্রাউজার থেকে থাকে সেটা অবশ্যই এক্ষুনি ডিলিট করে দেন। সার্চ ইঞ্জিন হিসেবে ইউজ করতে গেলে গুগল ক্রোম হচ্ছে সব থেকে বেস্ট। আমরা যখন ইউসি ব্রাউজার ইউজ করি তখন ইউসি ব্রাউজার আমাদের সমস্ত ডেটা আলিবাবা গ্রুপকে পাঠিয়ে দেয়। তো আলিবাবা কী করে, আমরা যখন ইউসি ব্রাউজার ইউজ করি সমস্ত আলিবাবা গ্রুপের অ্যাডস আমাদের ইউসি ব্রাউজারে দেখাতে থাকে। তাই যদি আপনার ফোনে ইউসি ব্রাউজার থাকে অবশ্যই এক্ষুনি ডিলিট করে দিন। চলুন দ্বিতীয় অ্যাপসটি সম্পর্কে জেনে নেওয়া যাক। তো আপনি যদি সিকিউরিটি স্ক্যানার বা বুস্ট র্যাম বুস্টার যদি আপনি ইউজ করে থাকেন বা ক্লিনার থার্ড পার্টি কোনো অ্যাপস ইউজ করে থাকেন তাহলে এক্ষুনি ডিলিট করে দিন। তার কারণ হচ্ছে এগুলো আমাদের ফোনে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে আর আমাদের ডেটা নষ্ট করতে থাকে এবং ব্যাটারিকে খারাপ করতে থাকে। তাছাড়া আমাদের ইনবিল্ট সমস্ত ফোনেই এখন সিকিউরিটি সিস্টেম দেওয়া থাকে যেখানে র্যাম বুস্টার ব্যাটারি ক্লিনার সবই থাকে। তো থার্ড পার্টি অ্যাপস ইউজ করে ক্লিন করার ফোনকে কোনো দরকার নেই। তাই চলুন এবার থার্ড অ্যাপসটা সম্পর্কে জেনে নিই, অ্যান্টিভাইরাস। অ্যান্টিভাইরাস আপনি যদি ইউজ করতে চান পেড অ্যান্টিভাইরাস ইউজ করাই ভালো, কারণ আপনি যে অ্যান্টিভাইরাসগুলো ফ্রিতে ইউজ করবেন সেগুলো আপনার ফোনে ভালোর থেকে ক্ষতি বেশি করবে, আপনার ফোনকে ফ্রিতে ম্যালওয়্যার বা ভাইরাস নিয়ে আসবে। তো আপনি যদি অ্যান্টিভাইরাস ইউজ করতে চান গুগল প্লে স্টোর থেকে ইউজ করতে পারেন বা আপনি পেড অ্যান্টিভাইরাস ইউজ করতে পারেন। তাছাড়া যদি কোনো পেড অ্যান্টিভাইরাসকে কোনো ওয়েবসাইট আপনাদেরকে ফ্রিতে দেয় তাহলে সেই এপিকে ডাউনলোড একদম করবেন না, যদিও করেন ইউটিউব সার্চ করে দেখে নেবেন এটা ঠিক কি না। তাহলে চলুন, আমি তো একদমই রেকমেন্ড করব না। ভিডিওটা যদি এখনও পর্যন্ত আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে। ফোর্থ যে অ্যাপসের কথা বলবো সেটা হচ্ছে ফাস্ট চার্জিং অ্যাপ। একটা জিনিস আপনাদের আগে জেনে রাখতে হবে, ফাস্ট চার্জিং আপনার ফোনে তখনই হবে যদি আপনার ফোনে হার্ডওয়্যার থাকে। ফাস্ট চার্জিংয়ে যদি হার্ডওয়্যার থাকে তবেই আপনার ফোনে ফাস্ট চার্জ হবে, নাহলে কোনো অ্যাপস থেকে আপনার ফোনে ফাস্ট চার্জ হবে না। সেই অ্যাপস আপনার ব্যাটারিকে ফাস্ট চার্জ তো করতে পারবেই না, উল্টে আপনার ফোনে ক্ষতি করবে, ভাইরাস আর ম্যালওয়্যার নিয়ে আসবে আপনার ফোনে যাতে আপনার ফোনে প্রবলেম শুরু হয়ে যায়। তা অবশ্যই কোনো ফাস্ট চার্জিং অ্যাপ আপনি ইউজ করবেন না। যদি আপনার ফোনে ফাস্ট চার্জিং সাপোর্ট করে আপনি ফাস্ট চার্জিং অ্যাডাপ্টার দিয়ে আপনার ফোনে ফাস্ট চার্জ করতে পারেন, কিন্তু কোনো অ্যাপস থেকে আপনার ফোনে ফাস্ট চার্জ হবে না। তাহলে চলুন পাঁচ নম্বর অ্যাপ সম্পর্কে জেনে নিই। পাঁচ নম্বর অ্যাপসের জন্য আপনাকে বলে দিই থার্ড পার্টি অ্যাপ। যদি আপনি থার্ড পার্টি অ্যাপ ইউজ করে থাকেন তা ভালো করে দেখে নেবেন সেটা আপনি কোথা থেকে ডাউনলোড করছেন। যদি আপনি কোনো থার্ড পার্টি অ্যাপসের এপিকে ডাউনলোড করেন আপনার ফোনে তাহলে আপনার ফোনে ফ্রিতে ভাইরাস বা ম্যালওয়্যার চলে আসতে পারে। তাই থার্ড পার্টি অ্যাপস ইউজ করার আগে ইউটিউবে দেখে নেবেন সার্চ করে যে সেই অ্যাপসটি ভালো কি না আপনার ফোনের জন্য। যদি আপনি প্লে স্টোরের বাইরে যদি থার্ড পার্টি অ্যাপসের কোনো এপিকে ডাউনলোড করেন অবশ্যই আগে চেক করে নেবেন সেটা আপনার ফোনের জন্য ভালো কি না। তো এইভাবে আপনি আপনার ফোনকে প্রোটেক্ট করতে পারেন এই পাঁচটি অ্যাপসের মধ্যে থেকে। তো ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয় ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। এরকম আরও ভালো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।